শুক্রবার সকাল নটা নাগাদ আচমকায় হাওড়া সেতুতে শুরু হয় অবরোধ রাস্তার উপর পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আদিবাসী সমাজের প্রতিনিধিদের তাদের দাবি কর্মী মাহাতোরা চাইছেন জোর করে তফসিলি জনজাতির তকমা পেতে রাজনৈতিক মদতও পাচ্ছেন তারা তারই প্রতিবাদে পথে নেমেছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস যে সংগঠনের মধ্যে রয়েছে বিভিন্ন আদিবাসী সংগঠন শুক্রবার অফিস টাইমে আদিবাসী সংগঠনের মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া সেতু দাঁড়িয়ে যায় সারি সারি যাত্রীবাহী বাস বেশিরভাগ মানুষই হাওড়া সেতুর ওপর দিয়ে হেঁটে পারাপার হচ্ছেন এর ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা ক্ষোভ ওগড়ে দিয়েছেন প্রশাসনের প্রতি অভিযোগ ট্রাফিক মোতায়েন থাকলেও তাদের খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি এদিন খুব প্রকাশ করেন যাত্রীদের একাংশ স্ট্র্যান্ড রোড মুখী রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায়েও গন্তব্যে পৌঁছতে পারছেন না অফিস যাত্রীরা এই মিছিলের ফলে চাপ বাড়ছে বড়বাজার সহ কলকাতার একাধিক অঞ্চলের রাস্তায় শুক্রবার সারা দিনই এই ভোগান্তি চলতে পারে বলে আশঙ্কা করছেন তারা স্বর্ণালীদের রিপোর্ট ওঙ্কার বাংলা